মা মা, আজকে না ওদের ঈদ, কত রঙের বাহার, 1500 টাকা ঈদ সালামি, এর সাথে সাই সাই উপহার। মা, সেদিন কিনলো লালুর যে পাঞ্জাবিটা অনেক বেশি মিষ্টি, জানো খুব মানাইছে মা সাদা পায়জামাটার সাথে, দেখো দেখলে ফেরাইতে পারবা না তোমার দৃষ্টি। পায়ের জকমক ওই দামে জুতাটা, ওটা কি যেন বললো কিসের একটা চামড়ার তৈরি, বেশ দাম। ঈদগাহে তো অনেক শেষে গেল, ফিরে আসলো তড়ি ঘড়ি করে, দাগ পড়ে যাবে পাঞ্জাবিতে, রোদে তোদের ঝরে ঘাম। তাই বাড়িতে এসে জিন্সের প্যান্ট আর একটি নতুন শার্ট পরে কাদের সাথে ঘুরতে গেল। বাম হাতে রূপার মতো ঘড়িটাও ভারী মানেছে, সাসি কয় ছেলেরে সাহেব সাহেব লাগে, ওর ছোট চাচা পাঠাইছে বিদেশ থেকে, বেশ নামি কোম্পানির তৈরি, খুব সকসক করে, তাকালেই মুখ দেখা যায় সর্বাঙ্গে। খাইতে খাইতে সাসি জিগাইলো, তুই কিনিস নি কিছু, আজকে দিয়ে ময়লা জামা কেন গায়ে? আব্বাই নিতে কইছিল সাসি, আমি নেই নাই অনেক বলে কয়ে। কি রে স্যান্ডেলের মধ্যে তো পুটটি কেন, নতুন স্যান্ডেল নিসনি? দূর সাসি, ঘিজে ক খালি, পুটটি মেলা কই, একটুখানি ছিঁড়ে গেছিল কদিন আগে, মোরের বুধা বাক্কার থেকে সেলাই করে আসছি। তা বেশ, যা এখন তাইলে বাড়ি, রকির সাথে তো পারলি না ঘুরতে যাইতে, ওর সাইকেলে তো তোকে নেবে না, কি আর বল করবি। আরে না কাকি, মায়ে পাঠাইছিল এক লগে নাস্তা করার জন্য, সে মায়ের রাঁধছে, এখন নাস্তা কিসের, এখন তো খাবে কোরমা পোলাও, রাঁধতে নাই তোদের? হস আসি রাঁধবে, আব্বাই গেছে বাজারে ডাল কিনতে, খিচুড়ি রাঁধবে। কাল বাজারে শেষে গোস্ত ফুরাই গেছিল, তাই বাড়ির পাতি হাঁসটা জবাই করিলেছে, বোনটা গোস্ত খাওয়ার জন্য কাঁদতেছিল। ও আচ্ছা যা তবে, ও লাচ্চা সেমাই খায় না, এখন বন্ধুদের সাথে গেছে ঘুরতে, কখন আসবে জানি নে, তুই যাস না তোর বন্ধুদের সাথে? হস আসি, ওরা কইছিল যাইতে, আমি যাই নাই, ওরা কোথায় কোথায় গাড়িতে করে ঘুরতে যাবে, বাড়ি ফিরতে দেরি হবে, আমার মায়ের সাথে মেলা কাজ করা বাকি, তাই আর যাই নাই। রকি আইলে কইও তো সাসি কইছে যাইতে। কইলাম না লাচ্চা সেমাই খায় না, তারপর আসলে কমুনে যা, যদি যাই দেখা করে আসতো। আর ঠিক আছে সাসি কইও, এখন যাই তবে। জানো মা, গায়ে যে সেন্টটা মারছে, কি সুন্দর গন্ধ চারপাশে ছড়ায়, বিরিয়ানির বসনার সাথে মিশে নতুন একটা গ্রান বাইর হয়। এ বেনি বলে, হয় মা খুব দারুণ, আর ওর ছোট বোনের নতুন জামাটা দেখছো, ওর মায়ের কয় আমার মাইয়ের আর একদম পরীর মতন লাগে, যখন হাঁটে সুরিয়ার নুপুর গুলা ঝনঝন করে, টোটাল লিপস্টিক আর আঙুলের নেল পালিশ একই রঙের, কানে দুলের রঙের সাথে মিল করে পড়ছে। মা আমাদের ঈদ কবে হবে? মা কিছু বলে না, রিমন বোনকে নিয়ে ঘরের মধ্যে যায়। চল বোন, কমল সাসে কাজের টাকা দিছে, তোর জন্য লিপস্টিক আর লজেন্স আনছি, পরের বার টাকা পাইলে কাছে ছুরি কিনে দেব। না ভাইয়া, আমার ছুরি পরতে মন চায় না, আর লিপস্টিকটা দে আর লজেন্সটা দুই খা। লাফাতে লাফাতে বেনি লিপস্টিক নিয়ে ঘরে চলে যায় সাজতে, ভাঙা আয়নাতে মুখখানি দু জায়গায় দেখা যায়, আর তাতে দেখে লিপস্টিক পরতে গিয়ে মুখে মাখিয়ে ফেলে খিলখিলিয়ে হাসতে হাসতে মুখ মোছার জন্য মায়ের থেকে ন্যাকড়া নিতে আসে। মা যেখানে কাজ করে সে বাড়ির মালিক তার মেয়ের গত বছরের ঈদের জামাটি বেনির জন্য দিয়েছে, আদর করে মা আগের জামা পাল্টে সেই জামাটি পরিয়ে।